তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সুপারমার্কেটের ক্লিনিং এর কাজ, ঠিক আছে? তো সুপারমার্কেটে কিভাবে ক্লিন করে এবং কিভাবে কাজ করে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনি আসলে নতুন অবস্থা কিভাবে কাজ করবেন এবং এই নতুন কলিং এ এসে সুপারমার্কেটের ক্লিনিং এর কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোপুরি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত তারা কিভাবে ক্লিন করে আমি একেবারে পুরোপুরি দেখাবো আপনাদেরকে। তো চলুন এখন একটু ওনাদের সাথে কথা বলি যারা নতুন কলিং এ আসছে এখানে সুপারমার্কেটের ক্লিনে। তো চলুন তাদের সাথে কথা বলি। কিতনা সাল সে আপ লোগ, কিতনা সাল হুয়া ইদার? আবে এক মহিনা। এক মহিনা হুয়া নয়া আয়া ইদার? তো ভাই ওরা ওনারা একেবারে নতুন আসছে। এই যে নতুন কলিংটা আমাদের বাংলাদেশে সারছে, তো এটা নেপালেও সারছে, একেবারে নতুন, এক মাস হয়েছে মাত্র, ওনারা বেশি দিন হয় নাই। তো সব আপনি এক মাইনা হুয়া? ও তো সবাই বলতেছে এক মাইনা, মানে এক মাস হয়েছে আর কি। তো ভাই কে আচ্ছা হ্যাঁ বহত কিতনা টাইম কাম করনা পারেগা? আট ঘন্টা করনা পারেগা? তো ওনারা বলতেছে যে এখানে আট ঘন্টা কাজ করতে কাজ ভালোই। স্যালারি কিতনা আতা হ্যাঁ? 1500 8 घंटा में देता है और ओवर टाइम नहीं होता है। सब लेके कितना होता है? सब लेके अभी तक हिसाब नहीं हुआ है तो कैसे पता लगेगा? महीना जब छूटेगा तभी तो पता लगेगा कितना आता है। तो এখনো মানে এক মাস কাজ করছে 1500 টাকা বেসিকে, ঠিক আছে? তো ও বলতাছে যে মাত্র 1500 টাকা বেসিকে আসছি, তো এখন ওভার টাইম কেমন হয় আমি জানি না, যে মাস শেষে হিসাব করে বলতে পারবো যে কত টাকা হইছে। তো এই আর কি ভাই। তো চলুন আর একটু সামনে যাই। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো সুপারমার্কেটের বাইরে যে গাড়ি পার্কিংয়ের রোডটা থাকে ওই পার্কিং এরিয়াটা কিভাবে ঝাড়ু দিতে হয় এবং সুপারমার্কেটের গেটটাতে কিভাবে এখানকার ওয়ার্কাররা ঝাড়ু দেয় এবং তাদের সাথে একজন সুপারভাইজার থাকে। নতুন অবস্থায় আপনি আসলে আপনার কোনো সমস্যা নেই, আপনার সুপারভাইজার আপনাকে সব দেখিয়ে দিবে এবং কোনো মানে একটা আছে না যে তাড়াহুড়া এরকম কোনো কিছুই নাই। এবং এরপর আমি আপনাদেরকে দেখাবো সুপারমার্কেটের ভিতরে যে মাছের বাজার আছে, মাছের বাজারটা আপনি কীভাবে ক্লিন করবেন, কীভাবে পরিষ্কার করবেন সব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একেবারে লাস্ট অবধি ফিনিশিংয়ে গিয়ে তারা কীভাবে ময়লাগুলি ফেলে দেয় এবং কী করে সব দেখতে পারবেন এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ক্লিনারের কাজটা কী, সুপারমার্কেটের ভিসা না অন্য কোনো কোম্পানির ভিসা। বিস্তারিত সবই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা কোন কোম্পানির ভিসাতে এসে সুপারমার্কেটে কাজ করা যায়। এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিপায় যে কাগজ টাগজ ফেলে রাখা হয়, এই মালয়েশিয়াতে কিন্তু এরকম কোনো মানে ময়লা নেই যে বড় বড় ময়লা এগুলি সাফ করতে হবে, কারণ এখানে কিন্তু প্রতি জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, রাস্তাঘাটে কেউ কোনো ময়লা ফেলায় না। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে দগদগা সাদা রোড, এখানে যা পাচ্ছে ওনারা ফর্মালিটি আর কি তাই সাফ করছে। তারপরও আমি বলবো যে এখানে যে কষ্ট নাই এরকম কোনো কথা না, এখানে কিন্তু মোটামুটি কষ্ট আছে কারণ এটা কিন্তু রৌদ্রের মধ্যে, আবার আপনি যখন ভিতরে ক্লিন করবেন তখন কিন্তু রৌদ্র থাকবে না। তো এই যে এটা হচ্ছে সুপারমার্কেটের মেন গেট এই মার্কেটের, তো এই মেন গেটটাতেই ওনারা দেখতে পাচ্ছেন চার পাঁচজন ভাইয়েরা সাফ করছে। তো এই যে ওনাদের সাথে একজন চাইনিজ সুপারভাইজার আছে, উনি দেখিয়ে দিচ্ছে, উনি পরিদর্শক। আরেকটা কথা হচ্ছে ভাই, এইখানে কিন্তু আপনারা যারা কাজ করতে আসবেন তারা কিন্তু যে আপনাদের আট ঘন্টা বেসিক, আট ঘন্টায় কিন্তু আপনার কাজ করতে হয় না। যেমন একটু ময়লা হয়েছে তখন কিন্তু আপনাকে ডাকবে যে এটা সাফ করে দাও, ঠিক এইভাবে আপনাদের করতে হবে। তো চলুন আমরা এখন যাই একজন নেপালি ভাইদের সাথে কথা বলি, ওনারা আসছে মাত্র এক মাস হয়েছে, তো ওনার মুখে আপনারা শুনুন কত টাকা বেতন। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এক নেপালি ভাই, উনিও এখানে ক্লিনের কাজ করে, তো চলুন ওনার মুখে শুনি, উনিও নতুন আসছে। তো এখানে কাম কিরকম ভাই? ইদার কাম কেসা হ্যাঁ? কাম তো থোড়া আচ্ছা ভি হ্যাঁ লেকিন আচ্ছা ভি নেই, আবি গন্দা সাফ করনা পড়েগা, এই বলদিয়া কা কাম ভি আয়া ও নেপাল সে। তো ওই ভাই বলতাছে বলদিয়া কোম্পানির কামে আসছে নেপাল থেকে, মানে উনি বলতাছে যে যত ময়লা সয়লা আছে সব ওনার পরিষ্কার করতে হয়। তো ভাই আপনি কিতনা মাইনা হুয়া আপ? এক মাইনা তক হুয়া। তো এক মাইনা মে আপকো স্যালারি কিতনা বল দিয়া উদার সে? স্যালারি উদার আট ঘন্টা কে বেসিক 1500 বলা। আর ওভার টাইম হতা হয় ইদার? ওভার টাইম কবি কবি হতা হয়। তো ও বলতাছে ও এখনো এক মাস হইছে আর কি, মানে 1500 টাকা বেসিকে আসছে, তো ওভার টাইম সহ মানে মাঝে মধ্যে ওভার টাইমও হয়, তো ওভার টাইম হলেও বলতে পারবে যে কত টাকা। তো বিস্তারিত মানে ও এখনও ভালোভাবে বুঝতে পারে না, একেবারেই নতুন অবস্থায় উনি আর কি। তো যাই হোক আপনারাও দেখলেন, এই ভাইয়ের সাথে কথা বললাম, তো ওকে ঠিক আছে চলুন একটু সামনে যাই। দেখা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সুপারমার্কেটের মাছ বাজার, তো এটা অনেক বড় একটা মাছ বাজার। তো এই বাজারে আজকে আমি আসছি, দেখেন বাজারটা এখন আপাতত রানিং হয় না, একটু পরেই মাছটা সব উঠে যাবে। এবং এই বাজারে যারা ক্লিনার আছে, যারা ক্লিনের কাজ করে,
এবং কিভাবে ক্লিনার কাজ করে সবই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা ক্লিনে কাজ করতে আছে তারা এই যে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমার পিছনে তারা ক্লিনিং এর কাজ করতেছে। তো সুপার মার্কেটের ক্লিনিং এর কাজগুলো সেম এভাবেই করা হয়। তো দেখুন আপনারা যারা আসবেন এখানে আসার পর মানে এই যে রোড ঝাড়ু দেওয়া অথবা ক্লিনের কাজ এগুলিকে সেম এভাবেই আপনাদের করতে হবে আর কি। তো চলুন আপনাদেরকে আমি আরো বিস্তারিত দেখাই তারা কিভাবে ক্লিন করে, চলুন। তো আমি বলছিলাম যে মালয়েশিয়ার যে মাছের বাজার আছে সুপার মার্কেটের ওইটা কিভাবে ক্লিন করে আমি দেখাবো। তো এই যে দেখুন মাছের বাজারটা কিভাবে ক্লিন করে। আর নতুন যারা আসবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদেরকে কাজ দেখিয়ে দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একজন সুপারভাইজার, উনি কিন্তু কাজ দেখিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন অবস্থায় আপনাদেরকে, মাস 15 দেখিয়ে দিবে আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, শেয়ার করার দায়িত্বটা কিন্তু ভাই আপনার কাছে, কারণ নতুন যারা আসবে তারা সবাই যেন দেখে যে আসলে কিভাবে কাজ করতে হবে। আর সুপারমার্কেটের এই মাছের বাজার সম্পর্কে এবং সুপারমার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি। তো চলুন আলোচনা করি এবং আপনারা শুনুন এখানে কি অবস্থা। তো এটা মানে সুপারমার্কেটের মানে মাছের বাজার আর কি। তো আমি আছি নিচতলায়, উপরে আরও দোতলা আছে। তো ওই দোতলার মধ্যে মানে অনেক মাছ টাছ সবজি টবজি অনেক কিছু আছে এবং বিস্তারিত আপনি মানে সব কিছুই একেবারে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কিভাবে মানে এই জায়গাগুলিতে বেচা কিনা হয় এবং আপনি আসলে কিভাবে কাজ করবেন বিস্তারিত একেবারে ইউটিউবলি এখানে দেওয়া আছে, আপনি দেখেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। অ্যাকচুয়ালি আমি কিন্তু কথার মধ্যে একটু অমনোযোগী, কারণ অনেক মানুষ সামনে এবং পিছনে মানে অনেক ডিস্টার্ব করতেছে, একটু ভিড় হয়ে গেছে। তো যাই হোক আমি আবার কথায় ফিরি। তো আমার পিছনে যেসব দোকানগুলি দেখতে পাইতেছেন এগুলো কিন্তু একেবারে বাংলাদেশের মতোই সেম। তো আপনারা আসার পর আমি মনে করি কোনো সমস্যা হবে না, কাজ করতে পারবেন, কারণ বিদেশ মানেই তো একটু কষ্ট করতেই হবে, স্বাভাবিক ব্যাপার। তো এই যে আমার দুই পাশে এই যে যত দোকান আপনারা এই যে দেখতে পাচ্ছেন, যত দোকান দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবই কিন্তু আপাতত বন্ধ আছে, কারণ একটু পরেই মানে আমি তো এখন বাজে এখানে 3টা, তো এখানে 5টার দিকে হয়তো বা সব খুলে ফেলবে। তো খুলে ফেলার পরে এখানে কিন্তু অনেক জমজমাট একটি বাজার মানে শুরু হয়ে যাবে আর কি। তো এখানে মাছ থেকে শুরু করে সবজি টবজি সব পাওয়া যায়। এটা অনেক বড়, অনেক কি বলবো, এটা বিশাল এক সুপার মার্কেট, 3তলা সুপার মার্কেট এটা, উপরে দোতলা আছে আর দোতলার মধ্যে অনেক। তো এই যে দেখুন ভিতর থেকে পরিষ্কার করে সব ময়লা কিন্তু পানি দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং বাইরে যারা কাজ করতেছে তারা কিন্তু এগুলিকে কুড়িয়ে একেবারে নিয়ে মেন যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে ফেলে দিবে। এই দেখুন তারা কিন্তু কুড়িয়ে নিয়ে আসছে, ওই যে পিছনে বড় ট্রাক আছে ওইখানে নিয়ে ফেলে দিবে। তো আপনারা যারা নতুন আসবেন সেম এইভাবেই কাজ করতে হবে, আশা করি বুঝতে পারছেন এবং আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারছেন। আপনারা দেখলেন যে সুপার মার্কেটে কীভাবে বলদিয়া কোম্পানির কাজগুলি করানো হয়। আমি একেবারে সরাসরি আপনাদের জন্য মার্কেটে গিয়ে এবং বলদিয়া কোম্পানির যে কাজগুলি আছে সুপার মার্কেটে করে ওগুলি আমি আপনাদেরকে রিয়েল একেবারে দেখাইলাম। তো এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সুপার মার্কেট, ঠিক আছে। তো মানে এটার মধ্যেই তারা আসছে আর কি। তো সুপার মার্কেট হোক আর যেই হোক ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু বেশিরভাগ দেখা গেছে বলদিয়া কোম্পানি সার্ভ করে থাকে আর কি। আর প্রচণ্ড রোদ এখানে, কি বলবো, মানে রোদ্রে আমার চোখ নিচের দিকে চলে আসতেছে। তো যাই হোক আপনারা দেখলে